এখন আমি এশিয়াটিক মার্কেটের দিকে যাচ্ছি। এই মার্কেটের সম্পর্কে অনেক ইউটিউবারই বলেছে যে এই মার্কেটটি ব্যাংককের এক নম্বর টুরিস্ট স্পট, 1 থেকে 10 নম্বর অনলাইনে সার্চ করলে থিংস টু ডু ইন ব্যাংকক এই শপিং সেন্টারটি 1 থেকে 10 নম্বরের মধ্যেই থাকে। বেশ পপুলার একটি টুরিস্ট ডেস্টিনেশন। চলুন দেখে আসি এশিয়াটিক রিভারসাইড শপিং সেন্টার। জি, এশিয়াটিক রিভারফ্রন্টে এসে পৌঁছালাম। এখানে যদি আসতে চান, জাস্ট ট্যাক্সিকে বললেই হবে যে এশিয়াটিক মলে যাব, তাহলে ওরা নিয়ে আসবে। বেশ পপুলার একটি জায়গা। এখানে আপনি জাস্ট বললেই চলবে যে এশিয়াটিকে যাব, ওরা আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে ট্যাক্সির একটা বিষয় যে এখানে অনেক সময় ভাড়া ঠিক করে আসতে হয়, অনেক সময় তারা মিটারে আসতে চায় না। সেহেতু আমি এখন যে আসলাম, তাকে ভাড়া ঠিক করে আসতে হয়েছে এবং সে মিটার ভাড়া নিতে চায়নি। যখন বিজি পিরিয়ড থাকে সাধারণত তারা মিটারে যেতে চায় না, আর যখন একটু কোয়াইট থাকে দিনের তখন মিটারে তারা সাধারণত যেয়ে থাকে। চলুন ঘুরে আসি এই শপিং সেন্টারের যেই ফেসিলিটিস সব, তারপরে রাইড আছে, দেখে আসি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব বেশি বড় শপিং সেন্টার নয়, তারপরে বেশ সুন্দরভাবে গোছানো, ইউনিক একটা ভাব আছে এই সেন্টারটিতে। আর এখানে হাই রাইজ বিল্ডিংও নাই, ছোট ছোট দোকান আছে। এখানে খাবারের দোকান আছে, আইসক্রিম, তারপরে আপনার দেখলাম মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে এখানে জুস, ছোটো ছোটো অনেক কাপড়ের দোকান দেখলাম।
এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক আসছে এখানে অনেক টুরিস্ট লোকাল টুরিস্ট থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক এখানে আসছে খুব বিজি একটি স্পট যত জায়গায় ব্যাংককে যাবেন না এত বিজি আপনি পাবেন না সো এইটা আসলে অনেক পপুলার একটা জায়গা ব্যাংককে আসলে এইটা ভিজিট করতে ভুলবেন না আমার মনে হয় আপনাদের আপনারা এনজয় করবেন এবং আমি আজ সেখানে আসছি ডিনারের জন্য ডিনার সেরে একটু ঘোরাঘুরি করে আমি হোটেলে ব্যাক করবো আশা করি আপনাদের এই জায়গাটা ভালো লেগেছে এবং আমার ভিডিও দেখতে রাখুন নতুন নতুন অনেক স্পট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব এবং আশা করি আপনারা সেই পর্যন্তই আমার সাথে থাকবেন ধন্যবাদ